হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপানিতা আবার চলে এসেছি আমার নিউট্রিশনাল গাইডলাইনস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কোনো নিউট্রি রিলেটেড হেলথ রিলেটেড নয় আজকে অবশ্যই নিউট্রি রিলেটেড তবে সেটা রিলেটেড টু স্টাডি আজকে আমি একটা সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কি সেই সমাধান জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা তাই ভিডিও শুরুর আগে প্রত্যেকবারের মতন বলবো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ফিউচার নোটিফিকেশান সাবস্ক্রাইব তো তোমরা করো কিন্তু পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করো না প্লিজ ওটাকে প্রেস করে দিও যাতে ফিউচার নোটিফিকেশানসগুলো অন হয়ে থাকে যাতে আমি আবার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় তো শুরু করছি আজকের আলোচনা আজকের আমি কোনো বুক রিভিউ বা অন্য কোনো ধরনের ম্যাটার নিয়ে ডিসকাস করতে আসিনি আজকে টোটালি আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যখনই আমরা ইলেভেনে উঠি এবং ইলেভেন টুয়েলভের বর্তমানে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভিত্তি অনুযায়ী 35 নম্বরের ছোটো প্রশ্ন এবং 35 নম্বরের লং কোয়েশ্চেন থাকে এবং সেই ছোটো প্রশ্ন পড়তে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা হয় কী পড়বো কেমনভাবে পড়বো কোথা থেকে পড়বো কারণ ছোটো প্রশ্নের গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারি না তো সেই জন্য আজকের আমার ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি করা আজকে আমি তোমাদেরকে একটা এমন বই সাজেস্ট করব সেই বইটা পড়লে কিন্তু 90% আমি গ্যারান্টি তোমাদের দিতে পারি যে ছোট প্রশ্ন ওখান থেকে তোমরা সমস্ত কমন পাবে সমস্ত ধরনের MCQ সমস্ত ধরনের SAQ তোমরা কিন্তু কমন পাবে এবং পুরো সালের কোশ্চেন বেস করে কিন্তু বইটাতে প্রশ্ন সহ উত্তর কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া থাকে এবং সেই বইটি হলো রায়ান মার্টিনের 60-60 যেটা কিন্তু ক্লাস 11-12 জন্য এবং ক্লাস 10 জন্য কিন্তু 50-50 সম্ভবত রয়েছে এবং এই বইটি তোমরা কিন্তু সমস্ত সাবজেক্টের পাবে ইন্ডিভিজুয়ালি সমস্ত সাবজেক্টের পাবে যে কোনো যার যেরকম সমস্যা তবে আমার কাছে যেহেতু আমি পুষ্টিবিজ্ঞানের পড়াই তো সেই জন্য আমার কাছে নিউট্রিশনের বইটি কিন্তু অ্যাভেলেবেল এবং বেশি প্রাইস রেঞ্জ নয় এটি যেটা হচ্ছে ভ্যালু দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে 55 টাকা 11-এর বইটার জন্য দেওয়া রয়েছে এবং 12-এর বইটাও ওই অ্যাপ্রক্সিমেটলি ওরকমই 55-60 মধ্যেই পড়ে যায় সো তোমরা কিন্তু এই বইটাকে আমি হাইলি রেকমেন্ড করব যে যাদের 11-12 যারা উঠেছো তোমরা সমস্ত সাবজেক্টের জন্য পড়তে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটুকুনি কারণ আমি নিজে দেখেছি আমি আমার ছাত্রছাত্রীদের পড়িয়ে নিজে খুব নিজে হেল্পফুল হয়েছে এই বইটা বেরোনোর পরে কারণ এখানে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ যেভাবে দেওয়া রয়েছে তোমরা যদি সেগুলো সমস্ত কোশ্চেনগুলো কাভার আপ করতে পারো তোমাদের আর অন্য কোনো চিন্তাই থাকবে না ছোটো প্রশ্নকে নিয়ে MCQ এবং SAQ টাইপসের কোশ্চেন এটুকুনি গ্যারেন্টি সহকার আমি বলতে পারি তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাও যে আরও এই ধরনের কী ধরনের রিলেটেড তোমরা ভিডিও চাইছো খুব শীঘ্রই আমি HS-এর উচ্চ মাধ্যমিকের এবছরে 2021-এর উচ্চ মাধ্যমিকের সাজেশন কোশ্চেন নিয়ে পুষ্টিবিজ্ঞানের হাজির হবো সেটা বেশি দিন আর ওয়েট করতে হবে না তোমাদেরকে অলরেডি আমি শুরু করে দিয়েছি কাজ তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা